সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, সময় থাকতে পদত্যাগ করুন, বুড়িগঙ্গা শীতলক্ষ্যা নদী পার হতে পারবেন না বলেন জয়নুল আবেদিন ফারুক। এবারে জানাবো, চলমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছে বিএনপি। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দেব, আনন্দবাজারের প্রতিবেদন দিয়ে ভারতের সরকারের অবস্থান বিবেচনা করা ভুল বলেন সাইফুল হক। এদিকে দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে স্ট্যাটাস ইস্যুতে যা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। জানাবো, 21 আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপি ট্রাফিক নির্দেশনা। এবং সর্বশেষ জানাবো, ভাঙা থেকে ঢাকায় গেল পরীক্ষামূলক আন্তনগর ট্রেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সময় থাকতে পদত্যাগ করুন, বুড়িগঙ্গা শীতলক্ষ্যা নদী পার হতে পারবে না জয়নুল আবেদিন ফারুক। সরকারকে উদ্দেশ্য করে বিএনপির উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সময় থাকতে পদত্যাগ করুন, বুড়িগঙ্গা শীতলক্ষ্যা নদী পার হতে পারবেন না। এক দফা দাবি মানতেই হবে। বুলি উড়িয়ে বিএনপিকে গালি দিয়ে বিদেশিদের গালি দিয়ে লাভ নেই, পালানোর পথ পাবেন না। বিকেল 5টায় ময়মনসিংহ নগরীর হারিকিশোর রায় রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে সড়কে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত এক দফা বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর বিএনপি কর্মসূচির আয়োজন করে। জয়নুল আবেদিন ফারুক বলেন, বিগত 2014 সালে আমরা মিছিল করি, বোমা ফাটায় আওয়ামী লীগ, বাসে আগুন দেয় স্বেচ্ছাসেবক লীগ, এবার আর তা হবে না। নির্বাচন খেলা খেলতে দেওয়া হবে না। আগামী নির্বাচনের আগে বিএনপির এক দফা দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার, অথচ তিনি কোনো দুর্নীতি করেননি। বর্তমান সরকারের এক পয়সাও হিসাব নেওয়া হবে উল্লেখ করে ফারুক বলেন, আন্দোলনের ব্যাপারে বিএনপি কৌশলী, কেউ কেউ আন্দোলন নিয়ে হতাশ হয়ে পড়েন, কিন্তু হতাশার কিছু নেই, বিএনপি এবার সফল হবে। তবে যেসব নেতা বিএনপি নেতা খালেদা জিয়ার মুক্তির মিছিলে অংশ নেন না, শুধু এমপি হতে আসেন, এমন নেতা বিএনপির দরকার নেই। হিসেব লিখে রাখবেন, যারা গ্রেপ্তার, হামলা মাথায় নিয়ে খালেদা জিয়ার মুক্তি চলমান আন্দোলনে অংশ নেবে, বিএনপি তাদেরই মনে রাখবে। চলমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছে বিএনপি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, সরকার পতনের আন্দোলন শিগগিরই আরো জোরদার করা হবে। অন্যদিকে নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উপর গণতান্ত্রিক বিশেষ চাপ অচিরেই আরো বাড়বে বলে বিশ্বাস তাদের। বিএনপির আশঙ্কা, এভাবে ঘরে বাইরে চাপ বাড়তে থাকলে ক্ষমতাসীনরা বিরোধী দলের নেতাকর্মীদের উপর আরো কঠোর হতে পারে। চলমান শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাসমূহকে সরকারের সেই কঠোরতম বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন নেতারা। দলের একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, গ্রেপ্তার নির্যাতনের মধ্য দিয়ে চলমান আন্দোলনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ততা ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া চূড়ান্ত আন্দোলনের আগে সরকারের দিক থেকে আরো চাপ আসতে পারে। এ কারণে রাজনীতির হালচাল বিবেচনায় নিয়ে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা। সেখানে চলমান পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি নতুন কর্মসূচিও চূড়ান্ত করা হবে। বিএনপির অনেক নেতা মনে করেন, চলমান আন্দোলনে সরকার ইতিমধ্যে বড় ধরনের চাপে পড়ে গেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে দেশের নিরীহ গণতন্ত্রকামী মানুষের উপর তার নিজস্ব বাহিনী দ্বারা গুলি করে হত্যা, গুম, খুন সহ সব ধরনের নির্যাতন চালাচ্ছে। এ থেকেই বোঝা যায়, সরকার বিরোধী মতের আন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে। সমমনা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে গতকাল রবিবার থেকে বৈঠক করেছে বিএনপি। আজকের স্থায়ী কমিটির বৈঠকের আগেই সমমনা দল ও জোটের সঙ্গে আলোচনা করতে চায় দলটি। যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করলে বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে সক্রিয় হয়ে ওঠে। গত 28 জুলাই ঢাকায় বড় ধরনের মহাসমাবেশ করে বিএনপি। পরের দিন রাজধানীর প্রবেশদ্বারে গণবস্থান কর্মসূচি করে দলটি। বিএনপি মনে করে, তাতে প্রত্যাশা অনুযায়ী নেতাকর্মীরা না এলেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কারণে আন্তর্জাতিক মহলের সমর্থন তাদের পক্ষেই ছিল। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, গোটা বিশ্ব থেকে আওয়ামী সরকার বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের সঙ্গে কেউ নেই, দু একটা দেশ থাকতে পারে। বিএনপি নেতারা মনে করেন, সরকার বিরোধী আন্দোলন স্থবির করে দিতে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা জামিনও পাচ্ছেন না। এমন অবস্থায় নেতা
নেতাকর্মীদের মনোবল অক্ষুণ্ণ রাখতে দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ করছেন। দলীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ছাত্র দলের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পর আটক করা হয় আরো কয়েকজন নেতাকর্মীকে। এদের মধ্যে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানবির আহমেদ রবিনও আছেন। রাতে এই খবর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও পৌঁছায়। তিনি চলমান পরিস্থিতি নিয়ে দলের স্থায়ী কমিটির দুই নেতা মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায়ের সঙ্গে কথা বলেন। বিএনপির একাধিক নেতা মনে করেন, একসময় বিএনপি নেতাকর্মীরা গুম হলে আন্তর্জাতিক মহল থেকে প্রত্যাশা অনুযায়ী প্রতিক্রিয়া আসত না, এখন সেখানে বড় পরিবর্তন এসেছে, এটা তাদের জন্য বড় পাওয়া। এরই মধ্যে ছাত্র দলের নিখোঁজ ছয় নেতার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর আগে ধুলাইখালে গয়েশ্বরচন্দ্র রায়ের উপর পুলিশের হামলার পরেও আন্তর্জাতিক মহল বেশ প্রতিক্রিয়া দেখিয়েছিল। কাল ঢাকায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে আগামীকাল ঢাকায় বিক্ষোভ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গতকাল রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। লাল কার্ড হাতে পদযাত্রার প্রস্তাব যুগপথ আন্দোলনের অংশ হিসেবে সরকার পতনের একদফা দাবিতে 25 আগস্ট ঢাকায় পরবর্তী কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এদিন লাল কার্ড হাতে পদযাত্রা অথবা গণমিছিলের প্রস্তাব দিয়েছে সমমনা দলগুলো। গতকাল রবিবার পরবর্তী কর্মসূচি নির্ধারণে গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে সমমনা দলগুলোর পৃথক বৈঠক হয়। এসব বৈঠক থেকেই মূলত লাল কার্ড হাতে পদযাত্রা করার প্রস্তাব আসে। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে ভারত সরকারের রাজনৈতিক অবস্থান হিসেবে বিবেচনা করাটা ভুল হতে পারে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এই প্রতিবেদনে যা বলা হয়েছে তা হতে পারে নিছক সরলীকরণ। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ সম্পর্কে মন্তব্যের ক্ষেত্রে ভারতের নীতি নির্ধারকরা এবার দৃশ্যমানভাবে অনেক সতর্ক ও সাবধানী বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বেশ কিছু কাল ধরে তারা বলে আসছে যে ভারত বিশেষ কোনো দল নয়, বাংলাদেশের জনগণ এবং এখানকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। আগামী নির্বাচন সহ গোটা বিশ্বকে তারা এবার যৌক্তিকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই বিবেচনা করার কথাও বলে আসছে। সাইফুল হক আরো বলেন, 2014 ও 2018 সালে ভারত সরকার যেভাবে আওয়ামী লীগের একতরফা জালিয়াতি নির্বাচনে অপ্রত্যাশিতভাবে সহযোগীর ভূমিকা পালন করেছিল, এবার তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সেই অবস্থান থেকে সরে আসছে বলেও অনুমান করা যায়। তারপরও তারা যদি আবারও একবার শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার পক্ষে মার্কিন প্রশাসনের কাছে কোনো কূটনৈতিক নোট পাঠায়, তা হবে দুর্ভাগ্যজনক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। দেলওয়ার হোসেন সাইদের মৃত্যুতে স্ট্যাটাস ইস্যুতে যা বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। জামায়াত নেতা মৌলানা দেলওয়ার হোসেন সাইদের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে নানা শ্রেণীর মানুষ। এতে ছাত্রলীগের নেতাকর্মীরাও শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ নিয়ে শুরু হয় রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা। এই স্ট্যাটাস ইস্যুতে অনেকেই ধারণা করছেন, ভিন্ন আদর্শের রাজনীতি করলেও ব্যক্তি সাইদিকে ভালোবাসে বলে এ ধরনের স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের অনেক নেতাকর্মী। অন্যদিকে কেউ কেউ বলছেন, শোক প্রকাশ করা নেতাকর্মীরা অনুপ্রবেশকারী হতে পারে। শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় ছাত্রলীগ সভাপতির কাছে জানতে চাওয়া হয়, সাইদি মারা যাওয়ার পর ছাত্রলীগের অনেক নেতাকর্মী স্ট্যাটাস দিয়ে শোক জানিয়েছেন, তাহলে কি ছাত্রলীগের মাঝে বিএনপি জামাতের আদর্শে লোকজন আছে? প্রশ্ন উত্তরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের যেসব নেতাকর্মী সাইদির মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে। তিনি আরো বলেন, সাইদের মৃত্যুতে শুধু ছাত্রলীগ শোক জানিয়েছে এমনটি নয়, আমরা দেখেছি 21 আগস্ট গ্রেনেড হামলায় যিনি অভিযুক্ত তিনি থেকে শুরু করে তাদের মূল রাজনৈতিক দল যুদ্ধ অপরাধীর পক্ষে প্রকাশ্যে অংশ নিয়েছে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। শুধু তাই নয়, যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি অনেক আন্দোলন সংগ্রাম করেছে এবং অনেক ষড়যন্ত্র করেছে। বিএনপি যে যুদ্ধ অপরাধীদের প্রধান মুখপাত্র, শোক প্রকাশের মাধ্যমে তার প্রমাণ করেছে। 21 আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপি ট্রাফিক নির্দেশনা। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আজ সোমবার আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকার রাস্তাসমূহে ডিএমপির পক্ষ থেকে কতিপয় নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়িয়া ক্রসিং, বঙ্গবন্ধু
স্কোয়ার এবং এর আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই এলাকার রাস্তাসমূহে সোমবার সকাল 7টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভার্সন চলবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোমবার কর্মসূচি চলাকালীন সময় যে সমস্ত যানবাহন সায়দাবাদ, যাত্রাবাড়ি এবং মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্তানে আসবে, ওই সমস্ত যানবাহন বঙ্গবন্ধু স্কোয়ারে ডাইভার্ট হয়ে রাজুক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছবে। এছাড়া রামপুরা মৌচাকুতে আগত শান্তিনগর, রাজমনি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট অভিমুখে যাত্রীবাহী বাসগুলোকে নাইটিঙ্গেল ক্রসিং হতে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছতে বলা হয়েছে। অন্যদিকে শাহবাগ মৎস্যভবন হতে আগত গুলিস্তান ও সদরঘাট অভিমুখে যাত্রীবাহী যানবাহনগুলোকে কদম ফোয়ারা পুরাতন হাইকোর্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, বঙ্গবাজার, ফুলবাড়িয়া ক্রসিং হয়ে পৌঁছতে বলা হয়েছে। এছাড়াও সদরঘাট কেরানীগঞ্জ হতে আগত গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী বাসগুলোকে ফুলবাড়িয়া ক্রসিং, বামে মোড় নিয়ে বঙ্গবাজার চানখার পুল, বক্সিবাজার পলাশি ক্রসিং হয়ে পৌঁছতে বলা হয়েছে। নগরবাসীকে উল্লেখিত সময় এসব এলাকা ও রোড সমূহ পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সর্বশেষ জানাবো, ভাঙা থেকে ঢাকায় গেল পরীক্ষামূলক আন্তনগর ট্রেন। পদ্মা সেতু রেল ক্রসিং প্রজেক্টের ফরিদপুরের ভাঙা থেকে ঢাকা রেলপথে পরীক্ষামূলক ট্র্যাকার বা গ্যাংকার ট্রেন চালানোর পর এবার আন্তনগর ট্রেনের পরীক্ষামূলক চালানো হয়েছে। রোববার সকাল 5:25 ভাঙা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তনগর ট্রেনটি। ঢাকা থেকে পুনরায় 8:20 ভাঙার উদ্দেশ্যে রওনা করে। এরপর 3:50 ভাঙা থেকে মাদারীপুরের শিবচর রেলওয়ে স্টেশনে যায়। পরবর্তীতে ট্রেনটি আবার পাকশির উদ্দেশ্যে রওনা দেয়। পদ্মা রেল প্রকল্পের চায়না ইঞ্জিনিয়ারিং, সেনাবাহিনী ও রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ট্রায়াল রান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। এ সময় শনিবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেলা 11টার দিকে পরীক্ষামূলক ট্র্যাক কারটি মাওয়া এসে পৌঁছায়। এ সময় ঢাকা থেকে রেলপথে মাওয়া স্টেশনে আসেন রেলওয়ে জিডি কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল জামিল ও কর্নেল মোহাম্মদ ফারুক হোসেন। চলতি পথে ট্র্যাক কারটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করেন। পরে মাওয়া থেকে দুপুর 12টার দিকে ট্র্যাক কারটি ভাঙার উদ্দেশ্যে ছেড়ে আসে। জানা যায়, আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত চলাচল করবে ট্রেন। তবে সেপ্টেম্বর মাসের কোন তারিখে উদ্বোধন করবেন তারিখ এখনো নির্ধারণ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা টু ভাঙা ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করবেন। সরজমিনে ফরিদপুরের ভাঙার বামুনকান্দা রেলওয়ে জংশন এলাকায় গিয়ে দেখা যায় শেষ মুহূর্তের কর্মযজ্ঞ চলছে। পদ্মা সেতু রেলিং প্রজেক্টের প্রথম ও দ্বিতীয় অংশে দীর্ঘদিনের কর্মযজ্ঞের ফলাফল আর কদিন পরেই উদ্বোধন হবে, তাদের মধ্যেও দেখা যাচ্ছে আত্মতৃপ্তি। নাম প্রকাশ না করার শর্তে রেলের এক কর্মকর্তা জানান, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে ভাঙা রেল যোগাযোগ চালু হবে, এজন্য তাদের আরো কয়েকবার পরিদর্শনে আসতে হবে। স্থানীয়রা জানান, ফরিদপুরের ভাঙার বামুনকান্দায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের রেল স্টেশন এবং বামুনকান্দা ও যশোরে হবে জংশন। এখানে কর্মযজ্ঞ পুরোদমে এগিয়ে চলেছে। আগামী 2024 জুন মাসে ভাঙা থেকে যশোর পর্যন্ত 87 কিলোমিটার সেপ্টেম্বরে ট্রায়াল রান করবে। জানা গেছে, ভাঙার বামুনকান্দা রেল স্টেশনে 6টি রেল লাইনের কাজ প্রায় শেষ পথে। আর আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ট্রেন চলাচল শুরু হলে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, গতিশীল হবে অর্থনীতির চাকা।